হ্যাঁ আরেকজন বলছেন যে সম্প্রতি ডক্টর জাকির নায়কের ব্যাপারে মালয়েশিয়া মহ মহিতির সম্পর্কে জানতে চাচ্ছে যার নিউজ তাকে সত্য জুবাইর সৌরভ ভাই প্রশ্ন করেছেন তো ভাই ডক্টর জাকির নায়ক প্রসঙ্গে মালয়েশিয়া থেকে তাকে যে পুশব্যাক করা হচ্ছে বা রিটার্ন করা হচ্ছে যে ঘটনাগুলো পাওয়া যাচ্ছে তবে অথেন্টিক কোনো সোর্স থেকে আমরা এখন পর্যন্ত পাচ্ছি না অধিকাংশ যেসব নিউজগুলো দেখছি তা কোনো অথেন্টিক সোর্স নেই তবে মালয়েশিয়াতে বিভিন্ন পেপার পত্রিকা যেগুলো আন্তর্জাতিক লেভেলের এবং মালয়েশিয়াতে যেগুলো খুব বেশি প্রচলিত পত্রিকা আমরা সেখানে খোঁজখবর নিয়ে দেখছি যে না তেমন কিছু মালয়েশিয়া সরকার তেমন কিছু বলেনি যাই হোক যদি তেমন কিছু হয়ে থাকে ডক্টর জাকির না একটা নোটিশ করবে অবশ্যই তার ফেসবুক থেকে নোটিশ করবে বা এটা ভাইরাল হবে যদি এমনটা হয় তো নিঃসন্দেহে জেনে রাখেন যদি ডক্টর জাকির নায়ককে যদি মালয়েশিয়া সরকার যদি পোস্টব্যাক রিটার্ন করে ইন্ডিয়াতে বা থাকতে যদি না দেয় অন্য কোনো দেশে যদি পাঠাতে হয় তো সব আমাদের ইন্ডিয়াতে বেশি খবরটা ভিউ হবে কেন ইন্ডিয়ান মিডিয়ার একদম সবসময় উৎপেতে বসে আছে ডক্টর জাকির নায়ককে কখন মালয়েশিয়া সরকার কী করে সেটা জানার জন্য তো এখন পর্যন্ত আমাদের ইন্ডিয়ান মিডিয়া দেখছি যে না তেমন কিছু ডক্টর জাকির নায়ক প্রসঙ্গে বলছে না তার মানে এটা মানে নিশ্চয়তা দেওয়া যেতে পারে যে না ডক্টর জাকির নায়কের বিপক্ষে যেসব খবরগুলো আমরা শুনছি সেগুলো তেমন কিছু নয় কেননা ডক্টর জাকির নায়ক প্রসঙ্গে একটু যদি কোনো ইস্যু পাই আমাদের এখানকার ব্রেকিং নিউজ হয়ে যায় যে ডক্টর জাকির নায়ক প্রসঙ্গে মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আতঙ্কবাদীকে মালয়েশিয়া সরকার আবার পুশব্যাক করছে এই নামে মানে হেডিং হবে তো এখন পর্যন্ত কিছু দেখছেন আমাদের ইন্ডিয়ান মিডিয়াতে তার মানে এখান থেকে আল্লাহ সুমতাল সম্ভবত ডক্টর নায়ককে হেফাজত করেছে আমরা দোয়া করি আল্লাহ সুমতলা তাকে হেফাজত করুক আল্লাহ মামিন